সবাইকে অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ রমজান উপলক্ষে এসটিভির বিশেষ আয়োজন পিওরিত ঝটপট শরবতে। আপনাদের সবার সাথে আছি আমি মেহনাজ। দর্শক, আজ 27 রমজান, আমাদের সবার জন্য অনেক বিশেষ একটি দিন। আজ বিশেষ এই দিনে আপনাদের জন্য আমি আয়োজন করেছি একটি বিশেষ শরবতের রেসিপি। আপনাদের জন্য আজ আমি তৈরি করে দেখাবো আদি ঢাকা শরবত। তো চলুন দেখে আসি কি লাগছে আদি ঢাকা শরবত তৈরি করতে। দুধ 1 গ্লাস, পেস্তা বাদাম পরিমাণ মতো, আমন্ড পরিমাণ মতো, জাফরান খুব সামান্য পরিমাণে, গোলাপ জল 1 চা চামচ, চিনি 4 চা চামচ এবং পিওরিটের 1/2 গ্লাস বিশুদ্ধ পানি। দর্শক, আদি ঢাকা শরবত তৈরি করতে প্রথমে আমি ব্লেন্ডারে দিয়ে দিব আমন্ড। আমন্ড আমরা দিচ্ছি পরিমাণ মতো। এরপর পরিমাণ মতো পেস্তা বাদাম, খুবই সামান্য পরিমাণে জাফরান, আরও একটু ফ্লেভার অ্যাড করার জন্য 1 চা চামচ গোলাপ জল। এরপর দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। এই আদি ঢাকা শরবতে আমরা চিনির পরিমাণটা একটু বেশি দিব, কারণ এই শরবতের টেস্টটা একটু বেশি মিষ্টি হবে। এবং সবশেষে অবশ্যই পিওরিটের 1/2 গ্লাস বিশুদ্ধ পানি। দর্শক, এবারে ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি অল্প একটু আমন্ড এবং পেস্তা বাদাম দুটোই ছড়িয়ে দিব, দেখতে আরও বেশি সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এবং সেই সাথে খুব সামান্য পরিমাণে জাফরান আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার আদি ঢাকা শরবত। এই শরবতটি অবশ্যই ট্রাই করুন, এবং ট্রাই করতে হলে এক্ষুনি আরও একবার লগ ইন করুন www.facebook.com/ছটপট শরবত.sctv তে।